নমস্কার বন্ধুরা, প্রত্যেককে ফোকাস মাধ্যমিক চ্যানেলে স্বাগত জানাই। আজকে তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে তোমাদের সাথে আলোচনা করব, তোমরা যারা এবছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছ, তোমরা অনেকেই হয়তো একাদশ শ্রেণীতে ভর্তির জন্য বিভিন্ন স্কুল বা বিভিন্ন মিশনে আবেদন শুরু করেছো। আজকে এমন একটা জায়গার সন্ধান দেবো যেটা অবশ্যই তোমাদের জীবন পাল্টে দেবে। আজকে তোমাদের সাথে আলোচনা করব পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের একাদশ শ্রেণীতে ভর্তির বিজ্ঞপ্তি নিয়ে, যেখানে তোমাদের সাথে আলোচনা করব তোমাদের কি কি ক্রাইটেরিয়া লাগবে ওখানে ভর্তি হতে, টেস্টে কত নাম্বার পেতে হবে, একদম মাধ্যমিকের ফাইনাল এক্সামে কত নাম্বার পেতে হবে, কি কি ডকুমেন্টস লাগবে, কবে পরীক্ষা হবে তোমাদের অ্যাডমিশন টেস্টের, কবে ইন্টারভিউ হবে, কবে তোমাদের রেজাল্ট বেরাবে, সমস্ত তথ্য এই ভিডিওর মধ্য দিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তোমরা শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখো, তোমাদের মধ্যে একটা স্বচ্ছ ধারণা তৈরি হবে। আর অবশ্যই কিন্তু প্রত্যেকে একবার চেষ্টা করো আর মাধ্যমিকের বইটা একটু ভালো করে পড়বে, তাহলেই কিন্তু এখানে চান্স পাওয়া সম্ভব। দেখো, প্রথমেই তোমরা ওপরে হেডিং কি দেখতে পাচ্ছ, রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ, অর্থাৎ বুঝেই গেছো তাদের তরফ থেকে এটা নোটিশ। পুরুলিয়া, ওয়েস্ট বেঙ্গল, পিন নাম্বার কত, 723-147, তাদের ফোন নাম্বার দেওয়া আছে, ইমেল আইডি দেওয়া আছে এবং ওয়েবসাইট দেওয়া আছে, এটা ভিজিট করেও কিন্তু তোমরা সমস্ত তথ্য পেয়ে যাবে। অ্যাডমিশন টু ক্লাস 11 2024-25 শিক্ষাবর্ষে সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিস স্ট্রিমে, এই জায়গায় তাদের বিবরণ লেখা আছে। রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ পুরুলিয়া এস্টাবলিশড ইন 1957 ইজ এ ব্রাঞ্চ সেন্টার অফ রামকৃষ্ণ মিশন ফাউন্ডেড বাই স্বামী বিবেকানন্দ, ঠিক আছে। এছাড়া কোন বোর্ডের এবং যাবতীয় তথ্য এই জায়গাটা লেখা আছে। এবার তোমাদের মূল পয়েন্টে আসি, এলিজিবিলিটি, অর্থাৎ কি কি ক্রাইটেরিয়া তোমাদের লাগবে একবার দেখে নাও। বয়েজ, এখানে কিন্তু শুধুমাত্র ছেলেরাই ভর্তি হতে পারবে। বয়েজ অ্যাপিয়ারিং ফর মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন ইন দ্য ইয়ার অফ 2024 মে অ্যাপ্লাই, তুমি যদি 2024-এ মাধ্যমিক কিংবা তার সমকক্ষ কোনো এক্সাম দিয়ে থাকো তাহলেই কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারবে। মিডিয়াম কি, ইংলিশ মিডিয়াম ফর সায়েন্স স্ট্রিম, অর্থাৎ যারা সায়েন্স নিয়ে তোমরা ভর্তি হবে তোমাদের কিন্তু ইংরেজি মাধ্যমে পড়াশোনা হবে, এবং ইংলিশ অ্যান্ড বেঙ্গলি মিডিয়াম ফর হিউম্যানিটিস স্ট্রিম, অর্থাৎ যারা হিউম্যানিটিস বা আর্টস নিয়ে ভর্তি হবে তারা কিন্তু বাংলা অথবা ইংরেজি যে কোনো মাধ্যমেই পড়তে পারবে। এবার দেখো তোমাদের সাবজেক্ট নিয়ে একটু আলোচনা করি, কি কি সাবজেক্ট ওখানে রয়েছে। প্রথমে কি কি সাবজেক্ট আছে, সায়েন্স 1 আছে যেখানে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বাংলা অথবা হিন্দি, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ। এছাড়া আর কি কি সাবজেক্ট দেখো, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ আর বায়োলজি, ঠিক আছে। এবার সায়েন্স 2 দেখো, বাংলা আছে প্রথম ল্যাঙ্গুয়েজ, তারপর ইংলিশ, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, স্ট্যাটিস্টিক্স অথবা কম্পিউটার সায়েন্স, তোমরা যে কোনো একটা নিতে পারো, ঠিক আছে। এই যে সায়েন্স 2, এটা কিন্তু ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টকে লক্ষ্য করে এই মানে অপশানটা বানানো হয়েছে, আর এইটা হচ্ছে মেডিকেলকে লক্ষ্য করে। এবার সায়েন্স 3 দেখো কি কি আছে, বাংলা হিন্দির মধ্যে যে কোনো একটা, ইংরেজি, ইকোনমিক্স, স্ট্যাটিস্টিক্স, ম্যাথামেটিক্স আর কম্পিউটার সায়েন্স, ঠিক আছে। এবার হিউম্যানিটিসকে ওরা দুটো ভাগে ভাগ করেছে, হিউম্যানিটিস 1 হচ্ছে দেখো কি কি আছে, বাংলা, ইংরেজি, ইকোনমিক্স, জিওগ্রাফি, ম্যাথামেটিক্স, কম্পিউটার সায়েন্স বা পলিটিক্যাল সায়েন্স। হিউম্যানিটিস 2, বাংলা, ইংরেজি, ইকোনমিক্স অথবা সংস্কৃত অথবা ভিজুয়াল আর্ট অথবা মিউজিক, জিওগ্রাফি, হিস্ট্রি অথবা এডুকেশন, পলিটিক্যাল সায়েন্স বা ফিলোসফি। এই যে অপশানগুলো আছে না, তোমাদের যে সাবজেক্টের দক্ষতা তোমাদের মনে হয়েছে একটু ভালো, ইন্টারেস্ট বেশি আর তোমরা কি হতে চাও সেটাকে বেশ করে, এই তিনটেকে বেশ করেই কিন্তু তোমরা স্ট্রিমটা তোমাদের চুজ করবে।
এবার দেখো মার্কস ক্রাইটেরিয়া কি আছে। দেখো বলেছে টু অ্যাপ্লাই এ স্টুডেন্ট মাস্ট সিকিউর দ্য ফলোয়িং মার্কস ইন দ্য ক্লাস 10 টেস্ট এক্সামিনেশান। অর্থাৎ যেহেতু এখনই তোমাদের ফর্মটা ফিল আপ হচ্ছে, এখনও তোমাদের তো মাধ্যমিকের ফলাফল বের হয়নি, সেই জন্য টেস্টের নাম্বারের ওপর তোমরা ফর্মটা ফিল আপ করতে পারবে। সায়েন্স 1 আর 2-এ যারা ফিল আপ করবে তাদের জন্য সায়েন্স গ্রুপে চায় 80%, আর এগ্রিগেটর তো অ্যাভারেজ 75%। সায়েন্স 3-র জন্য সায়েন্স গ্রুপে চাই 70%, এগ্রিগেট 65%। হিউম্যানিটিস নিয়ে যারা ভর্তি হবে ল্যাঙ্গুয়েজ গ্রুপে চাই কত, 60%, আর এগ্রিগেট চাই 60%। ঠিক আছে, এবার আসি দেখো অ্যাপ্লিকেশন প্রসিডিওর। 1 নম্বর কি বলেছে দেখো, দ্য অ্যাপ্লিকেশন ফর্মস আর অ্যাভেলেবেল অন আওয়ার ওয়েবসাইট। এই ওয়েবসাইটটা তোমরা ভিজিট করলেই কিন্তু ফর্ম এবং যাবতীয় তথ্য পেয়ে যাবে। ফ্রম 3rd January 2024 টু 23rd February 2024, অর্থাৎ তোমাদের ফর্ম ফিল আপ করা কিন্তু শুরু হয়ে গেছে, তোমরা আজই বাড়িতে গিয়ে ফর্মটা ফিল আপ করে নেবে। নো অফলাইন ফর্ম উইল বি ইস্যু, এখানে কিন্তু কোনো অফলাইন ফর্ম দেয়া হয় না, পুরোপুরি অনলাইন সব কিছু। এ স্টুডেন্ট মে অ্যাপ্লাই ফর এ ম্যাক্সিমাম 3 সাবজেক্ট স্ট্রিম, অর্থাৎ একজন ছাত্র তোমরা সর্বোচ্চ 3টে স্ট্রিম চুজ করতে পারবে। এরপর বলেছে দেখো, দ্য ফলোয়িং ডকুমেন্টস আর টু বি আপলোডেড অ্যাট দ্য টাইম অফ সাবমিটিং দ্য অ্যাপ্লিকেশন ফর্ম। তুমি যখন ফর্মটা ফিল আপ করবে তখন তোমাকে কি কি ডকুমেন্টস আপলোড করতে হবে, দেখো আধার কার্ড, বার্থ সার্টিফিকেট, পাসপোর্ট সাইজ ফটোগ্রাফি, মার্কশিট অফ টেস্ট এক্সামিনেশন, কাস্ট সার্টিফিকেট যদি তুমি জেনারেল ছাড়া অন্য কোনো কাস্ট হও, অ্যাডমিট কার্ড অফ মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন 2024। এই 6টা ডকুমেন্টস তোমাকে কিন্তু স্ক্যান করে রাখতে হবে, মোবাইলে তোমরা ডক স্ক্যানার ইউজ করেও এগুলোকে স্ক্যান করে রেখে দেবে, কি পিডিএফ ফরম্যাট করে যখন লাগবে তোমরা আপলোড করে দেবে। এবার কি বলেছে দেখো, অ্যাডমিশন টেস্ট ফিজ ফর 1 সাবজেক্ট স্ট্রিম, অর্থাৎ তোমরা যদি 3টে স্ট্রিম নাও সেক্ষেত্রে কিন্তু 1200 × 3 অর্থাৎ 3600 টাকা লাগবে, তোমরা যদি 1টা স্ট্রিম নাও সেক্ষেত্রে 1200 টাকা। দ্য ফিজ শুড বি পেড থ্রু অনলাইন, তোমাদেরকে ফিজটা এই যে 1200 টাকাটা অনলাইনে পেড করতে হবে। দ্য লাস্ট ডেট ফর সাবমিশন ফর ডালি ফিল অ্যাপ্লিকেশন ফ্রম অ্যালং উইথ দ্য প্রেসক্রাইব ফিজ ইজ 23rd February, অর্থাৎ তোমাদের ফিজ পেমেন্টের কিন্তু 23 তারিখের মধ্যে তোমাদেরকে ফিজটা পেমেন্ট করতে হবে। তারপর কি বলেছে দেখো, আফটার সাকসেসফুলি সাবমিটিং দ্য অ্যাপ্লিকেশন ফর্ম অ্যান্ড পেইং দ্য অ্যাডমিশন টেস্ট ফিজ দ্য ফিল্ড ইন অ্যাপ্লিকেশন ফর্ম অ্যান্ড অ্যাডমিট কার্ড ক্যান বি ডাউনলোডেড ইমিডিয়েটলি। তোমরা যখন ফর্মটা ফিল আপ করবে, তোমাদের ধরো ফর্ম ফিল আপটা কমপ্লিট হলো, ঠিক আছে, অ্যাপ্লিকেশন ফর্মটা যা ফিল আপটা কমপ্লিট হয়ে যাবে, তোমরা যা সাবমিট করবে তার সাথে সাথেই কিন্তু অ্যাডমিট কার্ডটা তোমাদেরকে শো করবে, ওটা ডাউনলোড তোমরা ইমিডিয়েটলি করে নেবে। এবার আসি তোমাদের ডেট টাইম অ্যান্ড সাবজেক্ট অফ দ্য রিটেন এক্সাম। তোমাদের ওখানে তোমরা তো ভর্তি হতে গেলে তোমাদের একটা অ্যাডমিশন টেস্ট দিতে হবে, সেটা তোমরা জানো। এবার কোন স্ট্রিমের কখন এক্সাম, কত নাম্বারের এক্সাম, সেটা তোমাদের সাথে আলোচনা করব। দেখো যারা সায়েন্স নেবে, সায়েন্সে 1, 2, 3 তাদের সাবজেক্ট থাকবে, দেখো 1-এর জন্য এই সাবজেক্টগুলো থাকছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি, 2-এর জন্য এইগুলো থাকছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ, আর 3-এর জন্য থাকছে ইংলিশ ম্যাথামেটিক্স। ঠিক আছে, কত নাম্বার পরীক্ষা, 1-এর জন্য 50 নাম্বার ইচ সাবজেক্ট, 10টা থেকে 12টা 40, ডেট হচ্ছে 25শে ফেব্রুয়ারি সানডে। সায়েন্স 2-এর হচ্ছে 50 নাম্বার ইচ সাবজেক্ট, 10টা থেকে 12টা, সেই 25শে ফেব্রুয়ারি। সায়েন্স 3-এর জন্য 50 নাম্বার ইচ সাবজেক্ট, 10টা থেকে 11টা 20, সেই 25শে ফেব্রুয়ারি পরীক্ষা। হিউম্যানিটিজের কী কী সাবজেক্ট, বাংলা ইংরাজি ম্যাথ, হিউম্যানিটিজ 2-এর বাংলা আর ইংরেজি। 1-এর জন্য 30 নম্বরের প্রতিটা সাবজেক্ট আর 2-এর জন্য 30 নম্বরের প্রতিটা সাবজেক্ট।
এটা ডেটটা কিন্তু এখনো অ্যানাউন্স হয়নি, তোমরা একটু ওয়েবসাইটটা মাঝে মাঝে ভিজিট করবে, তাহলেই কিন্তু ওখানে আপডেট দিয়ে দেওয়া হবে কবে তোমাদের পরীক্ষা হবে হিউম্যানিটিস 1 আর 2। এবার পরের অপশন দেখো কি বলেছে, পরের টপিক ভেনু, রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ পুরুলিয়া, অর্থাৎ এই যেখানে তোমরা ভর্তি হবে এখানেই কিন্তু তোমাদেরকে পরীক্ষা দিতে যেতে হবে। সিলেবাস কি আছে, দ্য সিলেবাস অফ অ্যাডমিশন টেস্ট উইল বি অ্যান অ্যাডভান্স লেভেল অফ ক্লাস 10 স্ট্যান্ডার্ড, অর্থাৎ ক্লাস 10-এর বইটাকে তোমরা ভালো করে পড়তে হবে, তার সাথে ক্লাস 10-এর এনসিআরটি যে বইটা আছে সেই বইটাও কিন্তু খুব ভালো করে পড়তে হবে, তবেই কিন্তু এইসব জায়গায় তোমরা চান্স পাবে। এবার বলেছে দেখো, দ্য রেজাল্ট অফ রিটেন টেস্ট সায়েন্স স্ট্রিম উইল বি পাবলিশড অন দ্য ওয়েবসাইট অন 29 ফেব্রুয়ারি 2024, অর্থাৎ পরীক্ষা হচ্ছে কবে দেখো, পরীক্ষা হচ্ছে 25শে ফেব্রুয়ারি, রেজাল্ট পেয়ে যাবে 29শে ফেব্রুয়ারি 12টার সময়, ঠিক আছে, বুধবার। দ্য শর্ট লিস্টেড ক্যান্ডিডেট উইল বি কল্ড ফর অ্যান ইন্টারভিউ, তোমরা যারা এখানে পরীক্ষায় সিলেক্টেড হবে তাদেরকে ইন্টারভিউয়ের জন্য কিছু জনকে ডাকা হবে, ঠিক আছে, যারা সিলেক্টেড হবে তাদেরকে ডাকা হবে। দ্য ডেট অফ ইন্টারভিউ উইল নোটিশড লেটার, অর্থাৎ তোমাদেরকে পরে নোটিশ করে জানিয়ে দেওয়া হবে তোমাদের ইন্টারভিউটা কবে। ইট ইজ ইম্পর্টেন্ট টু নোট দ্যাট অ্যাপিয়ারিং ফর দ্য ইন্টারভিউ ডাজ নট এনসিওর অ্যাডমিশন, ফাইনালি সিলেক্টেড ক্যান্ডিডেট ফলোয়িং দ্য ইন্টারভিউ ক্যান্ডিডেট ফলোয়িং দ্য ইন্টারভিউ মাস্ট কমপ্লিট দ্য অ্যাডমিশন প্রসেস অন দ্য সেম ডে ইন দ্য ইন্টারভিউ, ঠিক আছে। এরপর কি বলেছে দেখো, অ্যাডমিশন টু ক্লাস 11 ইজ প্রভিশনাল অ্যান্ড উইল বি কনফার্মড আফটার দ্য রেজাল্ট অফ মাধ্যমিক আর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন 2024 আর পাবলিশড। তুমি ধরো ফর্মটা ফিল আপ করলে, তারপর অ্যাডমিট কার্ড পেয়ে গেলে, তারপর এক্সাম দিলে, এক্সামে পাশও করলে, ভাইবা হলো, তারপরে তোমাকে কিন্তু এই যে মাধ্যমিক রেজাল্ট বেরানোর পর এই মার্কসগুলো যদি না পাও তুমি কিন্তু ভর্তি হতে পারবে না, তোমাকে এই মার্কসগুলো কিন্তু মাধ্যমিকের ফাইনালে পেতে হবে। অর্থাৎ যারা তোমরা ভাবছো ফাইনাল পরীক্ষায় মোটামুটি এই ধরনের নাম্বার পাবো তারাই কিন্তু ওখানে ফর্মটা ফিল আপ করবে এবং তারাই কিন্তু ভর্তি হতে পারবে, ঠিক আছে, যদি পাশ করো সব স্টেপে। এবার তোমার মাধ্যমিকে ফাইনালে কত নাম্বার লাগবে দেখো, যারা সায়েন্স 1-2 এর জন্য অ্যাপ্লাই করেছো, সায়েন্স গ্রুপে লাগবে 90%, অ্যাগ্রিগেট লাগবে 85%, অর্থাৎ তোমাদের সায়েন্স গ্রুপ অর্থাৎ ফিজিক্যাল সায়েন্স, ম্যাথ আর লাইফ সায়েন্সে 90% অ্যাভারেজ মার্কস লাগবে, ঠিক আছে, আর এগ্রিগেট লাগবে শুধু 90% নয়, প্রতিটা সাবজেক্টেও 90-এর উপর পেলে ভালো, ঠিক আছে। এখানে কিন্তু সেইভাবে বলেনি যে অ্যাভারেজ না পার সাবজেক্টে, আশা করি এটা অ্যাভারেজই হবে। তো সায়েন্স 3-তে লাগবে, সায়েন্স গ্রুপে লাগবে 85%, সায়েন্স গ্রুপ মানে এক্ষেত্রে অ্যাভারেজই বলেছে, অ্যাভারেজ লাগবে 80%, ঠিক আছে। হিউম্যানিটিস 1-2 এর জন্য ল্যাঙ্গুয়েজ গ্রুপে 75%, অ্যাভারেজ অ্যাগ্রিগেট লাগবে 70%, ঠিক আছে। এই নাম্বারগুলো তোমরা যদি মোটামুটি ভাবো যে এরকম কাছাকাছি আমরা পাবো তাহলে কিন্তু ফর্ম ফিল আপটা তোমাদের সার্থক হবে, না হলে তোমরা সব স্টেপে হয়তো পাস করলেও এই নাম্বারগুলো না পেলে ভর্তি হতে পারবে না। এরপর বলেছে এনি ইনফরমেশন গিভেন ইন দ্য অ্যাপ্লিকেশন ফর্ম ইজ সাবসিকুয়েন্টলি ফাউন্ড রং মেক আজ এক্সপালশন অব দ্য ক্যান্ডিডেট, অর্থাৎ তুমি যখন ফর্মটা ফিল আপ করছো সেখানে যদি তুমি কোনো ডেটা ভুল দিয়ে থাকো, অর্থাৎ তুমি টেস্টের রেজাল্ট ভুল দিয়ে দিলে, তুমি কিছু যদি সেখানে মিস্টেক তারা বুঝতে পারে সেক্ষেত্রে কিন্তু তোমাকে বাতিল করা হবে তোমার সব কিছু, মানে তুমি সেখানে ভর্তি হতে পারবে না। ক্যালকুলেটার, মোবাইল ফোন, ব্লুটুথ ডিভাইস অর এনি কমিউনিকেশন ডিভাইস আর ইলেকট্রিক্যাল গ্যাজেটস আর নট অ্যালাউ ইন দ্য এক্সামিনেশন হল, অর্থাৎ এই তোমরা যখন অ্যাডমিশন টেস্ট পরীক্ষাটা দিতে যাবে কেউ কিন্তু ক্যালকুলেটার, মোবাইল ফোন, ব্লুটুথ ডিভাইস, কোনো ইলেকট্রিক্যাল গ্যাজেটস এগুলো কিন্তু নিয়ে যাবে না, তাহলে কিন্তু এগুলো নিয়ে প্রবেশ করতে দেবে না।
বিদ্যাপীঠ কন্ডাক্ট নো কোচিং অর টিউটোরিয়ালস ফর দ্য অ্যাডমিশন। অর্থাৎ পুরুলিয়া রামকৃষ্ণ মিশন এই যে একাদশ শ্রেণীতে ভর্তির জন্য কোনো কিন্তু কোচিং তারা দেয় না বা টিউটোরিয়াল তারা দেয় না। কোশ্চেন পেপার ফর দ্য প্রিভিয়াস ইয়ার অফ সেম স্যাম্পল কোশ্চেন পেপার আর অলসো নট প্রোভাইড অর পাবলিশড। অর্থাৎ বিগত বছরে তোমাদের যে কি প্রশ্ন হয়েছে সেটা কিন্তু পুরুলিয়া রামকৃষ্ণ মিশন তারা কিন্তু প্রোভাইড করে না বা পাবলিশ করে না। নো অ্যাকোমোডেশন ইন পুরুলিয়া বিদ্যাপীঠ ক্যাম্পাস উইল বি প্রোভাইড ডিউরিং দ্য টেস্ট। অর্থাৎ টেস্ট যখন চলবে তোমাদের অ্যাডমিশন টেস্ট, তখন তোমাদের সাথে অনেক গার্জেন যাবে, কারো মা কারো বাবা যাবে, ঠিক আছে। সেই সেক্ষেত্রে কিন্তু তোমাদের গার্জেনদের কোনো থাকার ব্যবস্থা কিন্তু নেই ওখানে। কেউ হয়তো ধরো দূর থেকে যাবে, ভাবলে যে আগের দিন ওখানে থাকবো পরের দিনে পরীক্ষা দেবো, এরকম কিন্তু কোনো ব্যবস্থা নেই। ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট ইন দ্য ফর্ম অফ সেভারেল স্কলারশিপ অ্যান্ড স্টাইফেন্ড আর অ্যাওয়ার্ডেড টু ফিনান্সিয়ালি পুয়ার স্টুডেন্ট স্ট্রিক্টলি অন দ্য বেসিস অফ মেরিট অ্যান্ড গুড কন্ডাক্ট। অর্থাৎ এখানেও কিন্তু তোমাদের জন্য কিছু স্কলারশিপের ব্যবস্থা আছে। কাদের জন্য? যারা একটু বুদ্ধিমান, যাদের ভালো আচার ব্যবহার, তাদের জন্য, ঠিক আছে। বুদ্ধিমান প্লাস আচার ব্যবহার যদি ভালো হয় তবেই কিন্তু তোমরা স্কলারশিপ বা স্টাইফেন্ড পেতে পারো। ফর এনি ফার্দার ক্লারিফিকেশন প্লিজ কন্ডাক্ট আস rkmvp.admission@gmail.com। এছাড়াও তোমাদের যদি কোনো কোয়ারি থাকে এখানে তোমরা মেল করেও তোমরা কিন্তু জানতে পারবে। এবার দেখো নোটিশটা কবে প্রকাশ হয়েছে দেখে নাও, আর এখানে কিন্তু সিগনেচার রয়েছে সেক্রেটারি, ঠিক আছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। এই বিষয়ে তোমাদের জন্য যদি কোনো কোয়ারি থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো, ঠিক আছে। আর তোমরা কোন জেলা থেকে বা কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। চ্যানেলের সঙ্গে জুড়ে থাকতে গেলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। নতুন হয়ে থাকলে তোমরা একটু লাইক করে দিও ভিডিওটা যদি ভালো লাগে, আর অবশ্যই সবসময় পাশে থেকো। নতুন ভিডিও, খুব ভালো ভালো ভিডিও এই ধরনের ভর্তির বিষয়ে আগামী দিন আরও আসছে, তোমরা একটু সাবস্ক্রাইব করে রেখে দিও। থ্যাংক ইউ সো মাচ।